আগে সবার আগে ভিডিওটাকে সাবস্ক্রাইব করে দাও। আজকে আমি তোমাদেরকে দেখাবো হলো সাম্বার ডালের রেসিপি। প্রথমে সাদা তেল দিয়েছি, তারপর দিয়ে কারি পাতা, শুকনো লঙ্কা, সর্ষে ফোড়ন দিয়ে পেঁয়াজ দিয়ে দিয়েছি। পেঁয়াজটাকে ভালো করে ভাজা করে টমেটো পিউরি দিয়ে দিয়েছি, টমেটো পিউরি দিয়ে নুন দিয়ে যাতে জিনিসটা গলে যায় ভালো করে নাড়াচাড়া করে দিয়েছি। তারপরে সাম্বার মশলা দিয়েছি, সাম্বার মশলা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ভাজা ভাজা করে, তারপর তেল যেই ছেড়ে আসবে কষাতে কষাতে মানে ভাজতে ভাজতে মশলাটা, এটার মধ্যে নুন আর সাম্বার মশলা যারা কিচ্ছু দেবে না। ডালটাকে আমি হলুদ দিয়ে নানান রকম সবজি দিয়ে সেদ্ধ করেছি, তোমাদের করে যা সবজি আছে সব দিয়ে দেবে, সবজি সবজি দিয়ে ডালটাকে অরহর ডাল অবভিয়াসলি সেদ্ধ করবে। সেদ্ধ করে তেল মানে যখন বেরিয়ে গেছে মশলাটা তার মধ্যে দিয়েছি ডালটা, তারপর যেই ভালো করে ফুটে আসবে। তো টকের জন্য এখানে আমি লেবু দিয়েছি, তোমরা এখানে চাইলে কাঁচা আম সেদ্ধ দিতে পারো, আমচুর পাউডার দিতে পারো, তেঁতুলের পাল্প দিতে পারো, টকটা যেভাবে ইচ্ছে দিতে পারো। আমি এখানে পাতি লেবু দিয়েছি, কারণ পাতি লেবু দিলে টেস্টটা বেশি ভালো আসে। তো এখানে দেখো আমার গরম গরম সাম্বার ডাল রেসিপি হয়ে গেছে। এখানে সাম্বার ডাল ইডলি আর সাদা চাটনির সাথে সার্ভ করেছি। ইডলি